আজকে আমাদের জার্নির পেনাল্টিমেট ডে, মানে কালকে আমাদের ফ্লাইট। আজকে আমরা হালকা ফুলকা সাইট সিইং করছি, যাচ্ছি লে প্যালেস আর শান্তি স্তূপ। আমরা এসে পড়েছি লে প্যালেস, একদম সামনেই ছিল হোটেলের। ও আমরা এগিয়ে যাচ্ছি লে প্যালেসের দিকে। উপর থেকে লে শহরের এরিয়াল ভিউ পাওয়া যাচ্ছে। হালকা তুষারপাত শুরু হলো। ট্যানশিয়েন্ট লে প্যালেস, বম্বে কা ভিসা, নেপাল কা কাঞ্চি, লাদাখ কা মৌসম, কোই ভরসা। देखो अभी इस टाइम इतना ठंड है, इससे 10 दिन पहले इतना गर्मी यहाँ पे। बहुत पसीना आ रहा है। अभी देखो फिर चेंज हो गया। ऑनलाइन टिकट काटा है এখানে, কিন্তু আমাদের কাজ করছে না নেট, তাই ক্যাশ পেমেন্ট করে ঢুকে গেলাম। এটা কাঠের তৈরি প্যালেস। কাঠে কই বর্গা, সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এটা 100 বুদ্ধের বিভিন্ন ছবি রয়েছে। বুদ্ধের জীবনের বিভিন্ন ছবি রয়েছে। বুদ্ধিস্ট মিথোলজি, কোন কোন জাতকেরও গল্প রয়েছে। অপূর্ব সুন্দর সমস্ত তিব্বতী চিত্র, চিত্রের মাধ্যমে বিভিন্ন গল্প বলা হয়েছে। অপূর্ব এখানে একটি কক্ষ রয়েছে, মাথা বাঁচিয়ে আমরা ঢুকছি। মিউজিয়ামের মতো অনেক ছবি দেওয়া রয়েছে। ভারতের বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভীমবেটকা মধ্যপ্রদেশ, বিভিন্ন বৌদ্ধ স্তূপ, সাঁচি, অজন্তা এবং ইলোরা মহারাষ্ট্রের প্রাচীন রাজবাড়ি মিউজিয়াম এলাকায় গড়ে উঠেছে। ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান এখানে দেখানো হয়েছে। হাম্পি কর্ণাটক, গোয়ার বিভিন্ন চার্চ, দিল্লি হুমায়ুনের সমাধি,
কোণারকের সূর্য মন্দির, গুজরাটের চম্পানির, আগ্রার কেল্লা, ফতেপুর সিক্রি, রেড ফোর্ট, তাজমহল, জয়পুরের যন্তর মন্তর, বোম্বে ছত্রপতি শিবাজি টার্মিনাস, ভিক্টোরিয়া টার্মিনাস বলা হতো আগে, কাঠের বেঞ্চ রয়েছে। ভারতের বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে দেখানো হয়েছে, রাজস্থান, নালন্দা, মহাবিহার, বিহারে, এদিকে কুতুব মিনার, গুজরাটের স্টেপওয়েল, মধ্যপ্রদেশের খাজুরাহো, কর্ণাটকের পাট্টাডাকাল, অ্যানশিয়েন্ট লে প্যালেস সম্বন্ধে লেখা রয়েছে। লে প্যালেস বলা হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক বিষয়, একটি নামগিয়াল বংশের, নামগিয়াল বংশ লাদাখি দ্বিতীয় রাজবংশ, এবং এই প্যালেসটা তৈরি হয়েছিল 1630 খ্রিস্টাব্দে, মাত্র 3 বছর সময়ের কালে, এবং এর ডিজাইনার ছিলেন একজন বালতি মুসলিম, বালতিস্তানের যে রাজারা, চন্দন আলী সিংগে, এবং তিব্বতী আর্কিটেকচারাল স্টাইলে তৈরি হয়েছে, স্টোন, পাথর এবং রোদে শুকানো ইট, পপলার গাছের গাছের গুঁড়ি দিয়ে এর ছাদ তৈরি হয়েছে। হ্যাঁ, জুনিপার আর উইলো, এই 3 ধরনের লোকাল গাছ, সেই গাছ দিয়ে তৈরি হয়েছে, এবং আরও সমস্ত ডিটেলসে লেখা রয়েছে না এর প্যালেসটার ব্যাপারে। এবং এটা যে কাশ্মীরের ডোগরা রাজারা যখন এটাকে এই এই লাদাখি নামগিয়াল বংশকে পরাজিত করে 1834-40 সালে, তখন ততদিন অবধি এটা ব্যবহার হয়েছিল, এবং তারপরে এটা অ্যাবান্ডান্ড হয়, পরিত্যক্ত হয়, এবং এটি আর্কিওলজিক্যাল সার্ভে 1982 সালে এটাকে ঘোষণা করে ন্যাশনাল ইম্পর্টেন্স এর মনুমেন্ট হিসেবে, এবং এখন আমাদের পাবলিকের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। উপরের তলে আমরা উঠছি, এই এই জায়গাগুলো রয়েছে, রয়্যাল শ্রাইন, খাটক চেনমো আর ফটো এক্সিবিশন। এখানে একটি বারান্দা মতো রয়েছে যেখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে, এটা খাটক চেনমো। কষ্ট রয়েছে, বেশিরভাগই তালা দেওয়া, এই সমস্ত প্রকোষ্ঠে কিছুই নেই, একটি টয়লেট রয়েছে, এই আচ্ছা প্রাচীন যুগের টয়লেট। আচ্ছা, পাথর, মাটি আর গাছের গুঁড়ি দিয়ে তৈরি প্রাচীন প্যালেস, লে শহরের অসাধারণ ভিউ রয়েছে, প্রচন্ড ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে ক্যামেরা ধরতে, এখানে অন্য একটি প্রকোষ্ঠে আমরা ঢুকছি মাথা বাঁচিয়ে।
খুবই নিচু নিচু। এখানে কতগুলি অন্ধকার অলিন্দ রয়েছে, এটি একটি রয়্যাল শ্রাইন মন্দির, ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। একটু দেখে আসছি, শাইন দেখে এলাম। ভিতরে ছিল বেশ কিছু সুন্দর বোধিসত্ত্বের মূর্তি আর প্রাচীন বৌদ্ধ পুঁথি। অন্য একটি প্রকোষ্ঠে আমরা যাচ্ছি, এখানে পায়রা উড়ে গেল। এদিকে পুরো অন্ধকার, না এদিকে পুরো অন্ধকার। প্রাচীন রাজপ্রাসাদের বিভিন্ন ঘর ছিল, এদিকটা দেখে আসি কি আছে। না একেবারেই পরিত্যক্ত, ধ্বংসাবশেষ। এদিক থেকে একটি জানলা দেখা যাচ্ছে, বাইরের ভিউ পাওয়া যাবে। আচ্ছা এর উপরে উঠবে চলো, এর উপরে আর একটা ধাপ আছে। হ্যাঁ এটা অন্য একটি তল। এখানে এখানে ফটো এক্সিবিশন রয়েছে। হ্যাঁ ঢুকছি আমরা। লে প্যালেসের বিভিন্ন লেভেল, হ্যাঁ 9টা লেভেল রয়েছে। তার একটি প্ল্যান দেওয়া রয়েছে, ক্রস সেকশন। নটা তল রয়েছে। আচ্ছা এখানে খুব সুন্দর একটি বারান্দা রয়েছে, কাঠের পিলার যুক্ত, যেখান থেকে লে শহরে একটা অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে। প্রাচীন কিছু ছবি, লামায়ুরুর একটা ছবি, কিছু ফটো রয়েছে। লে প্যালেস, এদিকে কিছু অন্ধকার প্রকোষ্ঠ রয়েছে, এদিকে যাচ্ছি না আমরা। এদিকে আলো দেওয়া রয়েছে, এদিকটা যাচ্ছি। এখানে লাদাখের বিভিন্ন মনুমেন্টসের ছবি রয়েছে। এটা লে প্যালেস, বিফোর কনজারভেশন অ্যান্ড আফটার কনজারভেশন। ধ্বংসস্তূপ হয়েছিল, সেই ধ্বংসস্তূপ রিপেয়ার করা হয়েছে বিভিন্ন কাঠের বিম দিয়ে। আর কিছু ম্যাপ রয়েছে পুরনো, প্রাচীন কিছু ফ্রেস্কো রয়েছে যেগুলো উঠে গেছে। বুদ্ধিজম সংক্রান্ত অপূর্ব এই গ্যালারিটা, উপর থেকে সুন্দর স্কাইলাইটের ব্যবস্থা, ঝালর দিয়ে সাজানো, সুন্দর কাঠের সিলিংটা, বিভিন্ন প্রাচীন চিত্র রয়েছে এই লে প্যালেসের, 1990 সালের সংস্কারের আগে এবং পরে বিভিন্ন প্রাচীন চিত্র লে প্যালেসের।
अपूर्व है लाइटिंग टा। अच्छा एदी के देखी এদিকে আইচি মনাস্টারি, আলচি মনাস্টারি, তার বিভিন্ন বুদ্ধ মূর্তির ছবি রয়েছে। ক্লে স্কাল্পচার অফ তারা, তারা দেবীর মূর্তি, এর বিভিন্ন ফ্রেস্কো, তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু চিত্র রয়েছে। আলচি মনাস্টারির অপূর্ব সুন্দর ফ্রেস্কো, এই দেওয়ালের এই প্যালেসের কিছু ফ্রেস্কো দেখতে পাচ্ছি। মৈত্রেয় বুদ্ধ থিক্সে মনাস্টারির সে প্যালেসের বুদ্ধ অবলোকিতেশ্বর আলচি মনাস্টারির, এবং কার্গিলের একটা বুদ্ধ রক কাট, পাহাড়ের গায়ে খোদাই করা, সে প্যালেসের বিভিন্ন চিত্র, লের বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আমরা দেখলাম এই কদিনে, তার বিভিন্ন চিত্র রয়েছে। আর কিছু প্রাচীন ম্যাপ। আচ্ছা এগুলি হচ্ছে দার্ড গ্রেভস, মানে কিছু প্রাচীন কবর, সেখান থেকে প্রাপ্ত কিছু প্রাচীন মাটির পাত্র। থিক্সে মনাস্টারি বিভিন্ন ভিউ, হেমিস মনাস্টারি যেগুলো সব আমরা দেখলাম, আলচি মনাস্টারি আমরা দেখিনি, তার কিছু পেন্টিং, তার ফটোগ্রাফ, অপূর্ব দেওয়াল চিত্র আলচি মনাস্টারির। এটা ফিয়াং মনাস্টারি, তার কিছু চিত্র। এটা কার্গিলের দ্রাস অঞ্চলের কিছু প্রাচীন স্কাল্পচার। আলচি মনাস্টারির অবলোকিতেশ্বর, কার্গিলের প্রস্তরের গায়ে খোদাই করা কিছু বহু প্রাচীন কার্ভিং, এগুলি তো প্রস্তর যুগের মনে হচ্ছে দেখে। রক কার্ভিং অ্যাট ডোংগ্রা, শিমশা খারবু, কার্গিল। কিছু কিছু প্রাচীন মনাস্টারির ধ্বংসস্তূপ, কার্গিলের কিছু মনাস্টারির কিছু চিত্র, দেওয়ালে অঙ্কিত প্রাচীন কিছু বৌদ্ধ মাঙ্গলিক চিহ্ন, লেয়ের কিছু ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফি রয়েছে, স্নো লেপার্ড, কিছু উঠে গেছে এখানে, কিছু ছিল প্রাচীন চিত্র। আমরা এবার কাঠের সিঁড়ি বেয়ে উঠে এলাম ছতলায়, প্যালেসের ছতলায়। এখানে একটি বারান্দা মতো রয়েছে, ইউ আর অ্যাট লেভেল সিক্স। দেখি এখানে কি আছে, ফাঁকা ফাঁকা ঘর, এখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। ফাঁকা কিছু কক্ষ রয়েছে, আর
প্রত্যেকটি সংলগ্ন একটি বারান্দা যার থেকে লে শহরের ভিউ পাওয়া যায়। এখানেও তাই একটি ছোট ছাদ। স্নোফল হচ্ছে হালকা হালকা, অনেকটাই উঁচুতে আমরা রয়েছি। আরো উপরে আমরা উঠছি কাঠের সিঁড়ি দিয়ে। আমরা একটি খোলা ছাদ পেলাম। ইউ আর এট লেভেল 7th। বন্ধ ঘর কয়েকটা রয়েছে এর উপরের তলায়। এটি 8 তলায় উঠলাম, আরো উঁচুতে আরো উপরের ভিউ। এদিকে আর কিছু নেই। এদিকে 9 তলায় ওঠার রাস্তাটা বন্ধ। হ্যাঁ, এটাই শেষ। একেবারে আমরা টপে রয়েছি। ওটাই, এর উপরে লেভেল 9th। এটা একেবারে প্যালেসের ছাদ। গোটা লে শহরটাই প্রায় দেখা যাচ্ছে। পুরো প্যালেসটা উপর থেকে। সাবধানে কাঠের সিঁড়ি বেয়ে এবার আমরা নেমে আসছি 9 তলা থেকে 1 তলা অবধি।
हमें अच्छी शांति स्तूप प्रोहिबिटेड एरिया ड्रोन उड़िए छवि तोला निषिद्ध এই যে শান্তি স্তূপ অনেকটা উপরে লে শহরের উঠছি আমরা হ্যাঁ এখানে গাড়ি উঠতে দেয় না যদিও মোটরেবল রোড রয়েছে হ্যাঁ পরে দেখছি ওটা আগে স্তূপটা দেখে আসি ধবধবে সাদা শান্তি স্তূপ ক্লকওয়াইজ এটিকে প্রদক্ষিণ করতে বলা হচ্ছে ক্লকওয়াইজ আমরা এটা প্রদক্ষিণ করছি প্রচন্ড হাওয়া দিচ্ছে আচ্ছা প্রথমে দেখে নি শান্তি স্তূপের ইতিহাস এটি 3600 ফুট ওপরে 600 মিটার ওপরে 11,000 ফুট ওপরে হ্যাঁ উইথ দ্য হোলি বুদ্ধা রেলিক্স এনশ্রাইন্ড ইনসাইড মানে স্বয়ং বুদ্ধের কিছু দেহাবশেষ এখানে রয়েছে এই স্তূপের নিচে বিশ্ব শান্তির জন্য তৈরি এবং যেমনটি ভেবেছিলাম ওখানে কাতাকানা হরফে লেখা ছিল এটি জাপানের যে মিহোজি বুদ্ধিস্ট সম্প্রদায় তারা বানিয়েছে এই স্তূপটি জাপানিজরা বানিয়েছে এই স্তূপটি নিপন জান মিহোজি জাপানের তারা সারা পৃথিবীতে ফান্ড দেয় এই ধরনের স্তূপ বানানোর জন্য এটাই লেখা রয়েছে বিশ্ব শান্তির উদ্দেশ্যে জাপানিজরা এই স্তূপটি বানিয়েছে জুতোটা খুলে আমরা স্তূপের উপরে উঠছি জাপানিজ কাঞ্জি হরফে লেখা রয়েছে ধর্মচক্র ও দুটি হরিণ বুদ্ধিজমের সিম্বল সুন্দর রং করা শান্তি স্তূপ
এর ওপরের তলে উঠছি আমরা। ওখানে লেখা আছে টার্নিং হুইল অফ ধর্ম, মানে ধর্মচক্র প্রবর্তন করা হচ্ছে। বুদ্ধ মূর্তি এবং কাঞ্জি হরফে কিছু লেখা রয়েছে। বুদ্ধিজমের বেশ কিছু মোটিফ, নিচে হাতি রয়েছে এবং বুদ্ধ বা বোধিসত্ত্বদের সব মূর্তি। এখানে লেখা আছে মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ বুদ্ধের শেষ অবস্থা। এটি বুদ্ধের জন্ম দেখানো হয়েছে, বার্থ। ডিফিটিং দ্য ডেভিলস, বুদ্ধ তার ধ্যানের সময় যে সমস্ত মারদের পরাজিত করেছেন, দিয়ে বুদ্ধ হয়েছেন। এবং তারপর ধর্মচক্র প্রবর্তন করেছেন, অর্থাৎ ধর্ম প্রচার করেছেন। ছিল ধ্যান কক্ষ, মেডিটেশন হল। তা দর্শন করে আমরা এবার নেমে যাচ্ছি শান্তিস্তূপ থেকে। শান্তিস্তূপের সঙ্গে সঙ্গে আমাদের লাদাখ ভ্রমণ শেষ হয়ে এলো। মনটা খারাপ হয়ে এলো, 10 দিন আমরা লাদাখে ছিলাম, অনেক দর্শনীয় স্থান দেখলাম। এরপর আমরা লাঞ্চ করে একটু মার্কেটে যাব, কিছু সুভেনিয়ার বা মেমেন্টো নিয়ে যাব। যদিও এটা ভেবে ভালো লাগছে যে এত কড়া ঠান্ডা থেকে মুক্তি। Thank you.
বিদায় লাদাখ, এটা আমাদের জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। ভারতের মধ্যে এখনো রয়েছে এই প্রদেশ, এটা ভেবে খুব ভালো লাগলো, খুবই সুন্দর জায়গা, আশা করি ভারতের মধ্যেই থাকবে এই প্রদেশ। আমাদের 9 দিনের লাদাখ ঘোরা শেষ হলো, কাল আমরা কলকাতায় ফিরে যাবো।